গেল শুক্রবারের টানা বৃষ্টিতে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের পাশাপাশি শ্রীউলা ও শ্যামনগরের গাবুরায় পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে প্রতাপনগরে সংকট প্রকট। বাড়িঘর প্লাবিত হওয়ার পাশাপাশি আশ্রয় কেন্দ্র ও সাইক্লোন সেন্টারের নিচতলাও ডুবে গেছে। দেখা দিয়েছে খাদ্য সংকট, বিপন্ন গবাদি পশুরাও। এই পরিস্থিতিতে প্রতাপনগরের অনেক মানুষ নিজ ভিটামাটি ছেড়ে পাড়ি জমাচ্ছেন অনিশ্চিত গন্তব্যে। প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান এই পরিস্থিতির জন্য দায় দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডকে। আজকে যে প্রশাসনিক কর্মকর্তা কেউ কোনো খোঁজ নিল না যে কি অবস্থায়, কোথায় কি অবস্থা, দেখতে তো আসার দূরের কথা, খোঁজ নাই। ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা দুইয়ের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমারের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।